আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আজকে ভাইফোঁটা। তো আজকে ভাইফোঁটা ভিডিও, আর বেশি কথা বলবো না। তো আজকে অনেক কাজ আছে, চলো আজকে পুরো ভিডিওটা শুরু করে দিই। ভিডিওটা দেখতে শুরু করো, লাইক শেয়ার আর কমেন্ট করে দিই যদি ভিডিওটা ভালো লাগে। তো চলো পালং শাক তো হবে, আর পাঁচ রকমের ভাজা কেটে রেখেছি। দেখো এখানে মুগের ডাল হয়েছে, আলুর দম হয়েছে লুচি খাওয়ার জন্য, লুচি আর আলুর দম। আর এটা মাংসের আলু আমি কেটে রেখেছি, আর এখানে চিকেন হয়েছে, মটন আনছে। লুচিগুলো সম্পর্কে ইয়ে করে ফেল। আর এদিকে চিকেনটা তো হচ্ছে, আমরা এই থাকে লুচিটাও ভেজে নিচ্ছি, কোনো সাজাটা নেই, পরে আমরা ইলিশ মাছটা করবো। এখন মাটন তো আমি ওদিকে তো সব গুছিয়ে দিয়েছি, এই ফাঁকে ফ্রাইড রাইসটা করে রাখছি, বুঝতে পারছো? কারণ কি যতটা রান্না এগিয়ে দেওয়া যায়, কারণ ভাইরা এখনো এসে পৌঁছায়নি, আর দিদিরা এসছে, সেই জায়গাটা সাজাচ্ছে, মানে সব মিষ্টিগুলো বার করছে। তো আমি যতটা পারছি অর্ধেকটা রান্না সেরে তারপরে আমরা ভাইফোঁটার ওদিকে যাব। লুচি আর আলুর দম তো হয়ে গেছে, মিষ্টি মিষ্টি এগুলো সব ভাইফোঁটার জন্য। আর এই যে ইলিশ মাছটা, ইলিশ মাছের পাতুরি হবে, আর চিকেন আমি করে ফেলছি, পমফ্রেট মাছটাও পোস্ত দিয়ে করব। আর এখানে মাংস আর পালং শাকটা হয়ে গেছে, দেখো এ দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পমফ্রেট মাছ ভেজে দিচ্ছি। ঝটাঝট সব রান্নাগুলো শেষ করে দিতে হবে, কেন বলতো আইটেম তো অনেক বেশি, আর টাইমের মধ্যে খাওয়াতে হবে। আর মটনটা সবার লাস্টে করবো, তো 4 কিলো মটন, সেটা কীভাবে হবে আমি জানি না। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, বড় কড়াইয়ে মটন এসছে, তা মানুষও তো অনেকজন, বলো 16 জন মানুষ আমরা, তো সেই জন্য 4 কিলো মটন আনা হয়েছে। তো এখানে সব সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এবার শুরু হয়ে যাচ্ছে আমাদের। পয়সা দেবে নিয়ে নাও পয়সা। দেখো দাসবংশের সব মেয়েরা একসাথে এসেছে, দাসবংশের ছেলেগুলো এসেছে, মেয়েরা এখন বিয়ে হয়ে গেছে, কিন্তু মেয়ে তো সেই বংশেরই। তো এদের আজকে ভাইফোঁটা হচ্ছে, তোমরা সবাই একসাথে হয়েছি। তো তোমরা দেখো, আর আমরা জানি তোমরাও আজকের দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করছো, তো সবাই মিলে সেলিব্রেট করো। আর সবার জন্য ভাই দ্বিতীয়ার অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। সব ভাইরা যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে, বেশি না 100 বছর বাঁচলেই হবে। তো 100 বছর যেন সবাই সেলিব্রেট করতে পারি, ভাইরা যেন আমাদের ভালো থাকে, সবাই আশীর্বাদ করো, সবাই ব্লেসিং করো। এই তো হচ্ছে, এই বলে ভাগ করে নেবো প্রমাণটা। এই যে আমাদের দেখো, সবাইকে সেম ইয়ে দিয়েছে, গাউন দিয়েছে আমার ভাই। এই দেখো এই ভাইকে দিয়েছে মনি দি এটা, আর এই যে দুই ভাইকে সেম জামা দিয়েছে, ওদেরকেও তাই দিয়েছে। শম্পাবা আলাদা মন্ত্র বলছে রে, তোরা শিখিস নি? শম্পা কিন্তু আলাদা মন্ত্র আবার ইউটিউব থেকে ঝেড়ে নিয়ে এসছে। হ্যাঁ,
কালো আমি লোকের নজরে কালো হয়ে গেছি আমি বড় ছোটার মধ্যে পাবদা মাছটা দিয়ে দিয়েছি। পাবদা মাছটার মধ্যে এই সরি কমপ্লিট মাছটা হচ্ছে আর নতুন হচ্ছে চাটনি। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা সব ভাজাগুলো হবে। এক এক করে পটল ভাজা হচ্ছে, এখানে বেগুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আবার ভাত বসানো হয়েছে। কারণ প্লেন রাইস আর ফ্রাইড রাইস দুটোই হবে। আমাদের গাছে লেবু হয়েছে, দেখতে পাচ্ছো? এইগুলো হচ্ছে গন্ধরাজ লেবু, খুব সেন্ট। তো আজকে দুপুরে এটাই খাওয়া হবে, বুঝতে পারছো? খাসির মাংসের সঙ্গে গন্ধরাজ লেবু কেমন হবে ব্যাপারটা বলো তো, জমে খেয়ে। আর যেহেতু অনেকটা মাংস তো, সেই জন্য বাইরে ওভেনে এই বড় কড়াইতে এই দেখো 5 লিটারের আর একটা 2.5 লিটারের প্রেশার কুকার আনা হয়েছে। খাসির মাংস এখানটায় বসানো হয়েছে আর এখানে খেতে দেওয়া হয়ে গেছে, বুঝলে তো? দুই ভাই আর আমার বর এরা খেতে বসে গেছে, আর ওদের মুখটা দেখাতে পাচ্ছি না, কারণ কেউ একটু লজ্জা পায়, খাওয়ানো ভিডিও ওরা করতে চায় না। তো ওরা খেয়ে নিক, আর আমরা চলো তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে কী কী মেনু হয়েছে। চলো, এই দেখো ফ্রাইড রাইস হয়েছে, প্লেন রাইস হয়েছে, মুগের ডাল, পালং শাক, আর এটা মাংস, এটা পাঁপড়, আর দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে হয়েছে 5 রকমের ভাজা, ঠিক আছে? 5 রকমের ভাজা, পালং শাক তো বললাম, পালং শাক হয়েছে, আর এখানে প্লেন রাইস, আর এখানে পমফ্রেট মাছ দেখতে পাচ্ছ, এটা ইলিশ মাছ, আর এখানে লেবু, গাছের লেবুটা কেটে রেখে দিয়েছি, খাসির মাংস, এই দেখো এটাতে খাসির মাংস ঢেলে দেওয়া হচ্ছে, ওপরে একটা বাটি, নিচে একটা বাটিতে, হ্যাঁ, আর আর মিষ্টি, ঠিক আছে? তাহলে পমফ্রেট, চিকেন, ইলিশ আর খাসির মাংস, এই 4টেই আইটেম, আর ওই পালং শাক, 5 রকমের ভাজা, মুগের ডাল, আর চাটনি, পাঁপড়, এইসবই আজকের মেনু। তো খাবারগুলো ঠিকঠাক করে সাজিয়ে নিয়ে ওদেরকে খেতে দিতে বসে গেছি। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। আর মাছ আইটেম খেতে ভালোবাসে রাজু, মানে আমার ভাই, আর আমার বর, এরা ভালোবাসে। এদিকে আমাদের ইয়েও খুব ভালোবাসে, সহেলি, ঠিক আছে? আর আমি আবার এত আইটেম খেতে পারি না, আমার একটু ডাল ভাজা হলেই আমার খুব ভালো লাগে। আর মাংসের মধ্যে খাসির মাংস তাও 1 পিস, ঠিক আছে? আমি অত মানে নিরামিষ আইটেমই আমার বেশি ভালো লাগে, নিজের হাতে রান্না। আর যদি অন্য কেউ রান্না করে দেয় তাও খাওয়া যায়। তো দিদি সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, সবাই মিলে ওদের খাওয়ার হয়ে যাবে। দিদি আবার নিরামিষ খায়, দিদি তাও সবাইকে খাবার পরিবেশন না করলে ওর হয় না, কেন বড় বংশের দিদি, বড় দিদি। তো মিঠু আর ইয়ে মনিদি মিলেই হয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝলে? এবার ভিডিওটা শেষ করলাম, ওকে বাই, টাটা।